গুড মর্নিং স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের নার্সারি পার্ট টু এ আমি পড়াবো কি তোমাদের বাংলা। তাহলে নার্সারি পার্ট টু এর আমি বাংলা এর পরে এর আগেও যেমন পড়িয়েছি ওয়া চ বা ক খ গ ঘ আর ওয়া চ, আজকে পড়াবো ছ আর বর্গীয় জ। দেখো একই সেই আমরা দেখব কি যে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের মাত্রাগুলো আছে কিনা। আমি এর আগেও পড়েছি তোমাদের যে তোমাদের যতগুলো অক্ষর দিয়ে বাক্য বা শব্দ হবে সেগুলো তোমরা সুন্দর করে দেখবে যে তার মধ্যে কোনো বা মাত্রা আছে কি নেই। যখন থাকবে না আমরা তাহলে সেগুলোকে কী করবো, মাত্রা বর্ণ মাত্রাযুক্ত বর্ণ করবো, আর যেগুলো থাকবে না সেগুলো হলো মাত্রাহীন বর্ণ। তাহলে দেখো আমি যখন আজকে পড়ছি কি যে বাংলা নার্সারি পার্টলে বাংলা, তারপরে দেখো 12-21, তারপরে দেখো পেজ নাম্বার কি 1-3-13, তারপরে দেখো এখানে আছে কি যে তোমরা এই অক্ষরগুলো অবশ্যই তোমরা জানো ব্যঞ্জন বর্ণে, তো তোমরা বলো তো দেখি এটা কি আছে বা এটা কি আছে। তার সাথে আমি যে পরপর কিছু কি পড়িয়েছিলাম আগে যে অক্ষরগুলো দিয়ে কি শিখিয়েছিলাম, একটা করে বাক্য আর কিছু শব্দ শিখিয়েছিলাম। তাহলে এখানে দেখো আমি এটা দিয়েছি কি ছ আর এটা কি দিয়েছি বর্গীয় ছ, ওকে। তারপরে দেখো আমি এখানে তোমাদের একটা দেখো এখান থেকে এই পর্যন্ত একটা সোজা কিছু আকা একা হর্ষকার দিয়ে আমি একটা বাক্য লিখেছি, বা নিচেও দেখো বর্গীয় দিয়েও সেই একই আকা আর একা দিয়ে আমি কি করেছি বাক্য লিখেছি, আর তার সাথে কিছু আমি কি শব্দ লিখেছি। সেই শব্দগুলো তোমরা কি করবে সুন্দর করে পড়বে, এবং আরও কিছু পারলে তোমরা নতুন করে সেই অক্ষরটা দিয়ে কিছু বাক্য সরি কিছু শব্দ তোমরা বাড়াবে, ঠিক আছে। তাহলে দেখো আমি তাহলে তোমাদের আজকে কী করাবো ছ আর বর্গীয় চ দিয়ে আমি একটা বাক্য বলবো, তার সাথে কিছু শব্দ বলবো, এবং তোমরা আমার দেখে আরও কিছু শব্দ তোমরা খাতাতে তৈরি করবে, এবং তোমরা খাতাতে সেইগুলো লিখবে এবং এক পাতা করে হাতে লেখা করবে, ওকে। তাহলে এগে দেখো এখানে কি আছে, ব্যঞ্জন বর্ণ ছ আছে আর এটা বর্গীয় জ, তার উপরে দেখো এদের একটা সোজা করে দাড়ি, এই দাড়িটাকে আমি কি বলেছিলাম তোমাদের মাত্রা, ওকে। তাহলে দেখো এখানে কি আছে, এর সাথে আমি দেখো এখান থেকে এই পর্যন্ত যে একটা লম্বা দেখে কিছু লিখেছি কি একা ওকা খসরিকার দিয়ে, তাহলে এখানে কি আছে ছ দিয়ে আছে দেখো ছাগল ছানা লাফিয়ে চলে, ছাগল ছানা কি করে লাফিয়ে চলে। তাহলে ছাগল ছানা কি বলছে, আমরা যখন দৌড়াই তেল সেরকম ছাগল ছ দিয়েও একটা কি করেছে ছাগলকে দিয়ে একটা বাক্য তৈরি করেছে কি এখানে যে ছাগল ছানা লাফিয়ে চলে, ছাগল ছানা কি করে লাফিয়ে চলে, কি দিয়ে বাক্যটা তৈরি হয়েছে ছ দিয়ে। তোমরা এই ছ দিয়ে তোমরা যদি কোনো একটা বাক্য তৈরি করতে পারো বা খাতায় লিখে রাখো সেটা আমরা পরের এপিসোডে আমরা সেটা দেখবো। দেখো এখানে দেখো ছ আর বর্গীয় জ তার সাথে কি ছ দিয়ে একটা বাক্য হলো, তার সাথে কি আছে শব্দ, ওকে। দেখো কি আছে ছড়ি ছড়া ছবি ছায়া ছাতা, তাহলে কি আছে ছড়ি ছড়া ছবি ছায়া ছাতা, তাহলে কি বললাম দেখো এখানে ছ রচনা আছে ছড়ি ছ রচনা একা ছড়া ছ বয়সী ছবি ছায়াটা 29 টাকা ছায়া আর ছায়া আঁকা তয়াকা কি হয় ছাতা। তাহলে দেখো এইভাবে আমি আরও কিছু কি করতে পারি শব্দ তৈরি করতে পারি, সেটা কোথায় করবে তোমাদের খাতায় সুন্দর করে করবে। তাহলে দেখো আমি ছ দিয়ে কি করলাম একটা বাক্য লিখেছি, তার সাথে কি কিছু শব্দ, তাহলে আমি কি আছে ছড়াটা কি আছে তোমরা বলো আমার সাথে সাথে। আমি আবার এগেন শুরু করছি, দেখো ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে, তারপরে দেখো শব্দ ছড় আছে ছড়ি ছড়া ছবি ছায়া ছাতা, তাহলে কি আছে আমি এখানে তোমাদের পাঁচটা দিয়েছি, তোমরা আরও কিছু ছ দিয়ে তৈরি করবে। তারপরে দেখো নেক্সট কি আছে বর্গীয় জ, ঠিক আছে বর্গীয় জ, বর্গীয় জ দিয়ে কি আছে কিছু শব্দ আছে তার সাথে কি আছে একটা বাক্য আছে, আমরা বর্গীয় জ দিয়ে সেই বাক্যটা দেখো আমি এখানে লিখেছি তার সাথে তোমরা আমার সাথেই করবে। যেমন ছ দিয়ে বাক্য বললাম তার সাথে কিছু শব্দ বলেছি,
যেমন করলাম এটাও তাই তোমরা তাহলে বলকি যদি একটা বাক্য আমি বলছি আমার সাথে সাথে বলা শুরু করো ওকে দেখো জাহাজ বলকি যায় কি হয় জাহাজ ভাসে সাগর জলে তাহলে কি বলছে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে কি আছে তাহলে আমরা জল সাগর বা জলে দেখেছি কিন্তু সাগরে কি আমরা যখন গঙ্গায় স্নান করতে যাই বা গঙ্গার ঘাটে যাই তখন আমরা কি দেখি জাহাজ দেখি তো তাহলে এখানেও দেখো এখানে সাগরের কথা উল্লেখ করা আছে কি জাহাজ ভাসে সাগর জলে কি আছে জাহাজ ভাসে সাগর জলে আমরা জাহাজ সবাই দেখেছি তাহলে জাহাজ দিয়ে কি আছে প্রথমে দেখো লেখা আছে বর্গীয় দিয়ে কি আছে এই বর্গীয়টা দিয়ে আমাদের একটা শব্দ তৈরি করা আছে কি জাহাজ ভাসে সাগর জলে তারপরে দেখো এখানে যে লাস্টে জল আছে সেটাও আমাদের বর্গীয় দিয়ে শেষ হয়েছে তাহলে এখানে দেখো শব্দ আছে পাঁচটা সেই শব্দগুলো আমি বলছি আমার সাথে তোমরা বলতে থাকো ওকে দেখো বর্গী জ বা একা জ বা বর্গী জ ল জল বর্গী জ গ জ বর্গী জ কা ল জল বর্গী জ কা হ কা বর্গী জ কি হয় জাহাজ তারপরে কি হয় জানালা হয় তোমাদের এইভাবে কি করবে তোমরা আরো কিছু শব্দ করবে কি আমি একটা এক্সট্রা বলছি কি জানালা তাহলে তোমাদের এখানে কি আছে বর্গী জ দিয়ে জাহাজ ভাসে সাগর জলে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে তাহলে এখানে দেখো শব্দ আছে কি জবা জল জগ আর জাল জাহাজ কি আছে জবা বর্গী জ বা একা জবা বর্গী জ ল জল নেক্সট দেখো বর্গী জ গ জগ তারপর নেক্সট দেখো বর্গী জ একা ল জাল তারপরে দেখো বর্গী জ একা হাকা বর্গী জ কি হয় জাহাজ দেখো প্রতিটা যখন আমি ছ দিয়ে একটা বাক্য শব্দ তৈরি করছি সেটা দেখো প্রথমেই আমি কি কি ছ দিয়ে একটা শব্দ তৈরি করেছি আমি আমার বর্গীয় দিয়ে যখন বর্গীয় দিয়ে একটা যখন শব্দ বর্গীয় একটা কি বর্ণ সেই বর্ণটা অক্ষরটা সরি এই অক্ষরটা দিয়ে আমি কি করছি একটা শব্দ তৈরি করছি দেখো প্রথমেই দেখো শব্দে কি আছে বর্গীয় তাহলে কি প্রথমেই সব সবেতেই ফার্স্টে কি আছে বর্গীয় দিয়ে আমি কিছু শব্দ তৈরি করেছি আর ছ দিয়ে দেখো কিছু শব্দ তৈরি করেছি তাহলে আজকে তোমাদের কি শেখানো হলো ছ আর বর্গী জ কি শেখালাম একটা বাক্য শেখালাম তার সাথে আমি কিছু তোমাদের শব্দ শিখিয়েছি সেগুলো তোমরা সুন্দর করে মুখস্থ করবে এবং তোমরা বারবার ওগুলো পড়ার চেষ্টা করবে এবং তোমাদের শেখার পরের এপিসোডের জন্য তোমরা প্রস্তুত থেকো ঠিক আছে ওকে বাই